মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র চলিছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়ক ঋতুপর্ণ বৰুৱার। এটা ষড়যন্ত্র চলিছে। মই পুনৰবাৰ কৈছো, মই আকৌ এজন মই বিধায়ক হিসাবে নহয়, মই কাৰণ মই এজন মই অসমৰ এজন যুবক হিসাবে কৈছো যে অসমৰ খেলন মানে এখন ষড়যন্ত্র চলিছে সর্বানন্দ সোনোৱালের বিরুদ্ধে। আপনি লক্ষ্য করব, সর্বানন্দ এটা অসমৰ নেতা হৈ থকা নাই, উত্তর পূর্বাঞ্চলের নেতা, সমগ্র ভারতবর্ষের এখন এজন নেতা হবলৈ গৈ আছে। ভারতবর্ষ যদি আপনাদের লক্ষ্য করে, গোটেই ভারতবর্ষের যুগের একটা প্রজন্মের যে নেতা আছে, নরেন্দ্র মোদী বা তার পাছত যখন নেতা আছে, এই নেতাসকল যদি প্রতিশ্রুতি চায়, সর্বানন্দ সোনোৱালের কিন্তু সেই প্রতিশ্রুতির এজন পড়ে। সেইকাৰণে ষড়যন্ত্র চলিছে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে রাজ্যজুড়ি হয়ে থাকা প্রতিবাদ প্রকৃততে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র। বিধায়ক ঋতুপর্ণ বৰুৱাৰ ইঙ্গিত, এই ষড়যন্ত্র চলিছে বিজেপি দলের ভিতর চরার প্রায়। এই ষড়যন্ত্র হয়তো আমার ভিতরের পরাও হব পারে, এই ষড়যন্ত্র হয়তো আমার ভিতরের পরাও হব পারে, বিরোধীর পরাও হব পারে, অসমক ভাল মানে অসমৰ প্ৰতি বেয়া চিন্তা কৰা ব্যক্তি হ'ব পাৰে, আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ প্ৰতি, উজনি অসমৰ প্ৰতি বহু নেতিবাচক দিশ থকা বা কিন্তু উজনি অসমৰ মানুহৰ প্ৰতি বেয়া ভাৱ থকা মানুহৰ কিন্তু ষড়যন্ত্র আছে। বিধায়কগৰাকীৰ অভিযোগ, উজনি অসমক বেয়া পোৱা এটা চক্ৰই কৰিছে এই ষড়যন্ত্র। গোলাঘাটৰ পৰা চলা এই ষড়যন্ত্ৰত ধন বিতেৰে উজান দিছে এটা শক্তিশালী চক্ৰই। গোলাঘাটৰ পৰা এই সর্বানন্দর প্রতিশ্রুতি বেয়া করবর কারণে, ইমেজ বেয়া করবর কারণে এটা পরিকল্পিত ষড়যন্ত্র চলিছে, পয়সায় পাতিয়ে দিয়ে সহযোগ করা হয়েছে। বিধেয়ক অখিল গগৈর ভূমিকা রহস্যজনক আখ্যা দিলে বিধায়কজনে। এজন কৃষকের নেতা, মই নাম কব বিচরা নাই, আজি কেইমাহমান আগতে কাজিরঙাত অবৈধ বাংলাদেশী আমি মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ উচ্ছেদ করব বিচাৰিছিল, উচ্ছেদ করা হয়েছে তাত। সেই বাংলাদেশীসকলে রক্ষণাবেক্ষণ এটা লাঠি এটা লৈ অভিযানকে তাত মানে পহরা দিছিল, পুলিশের লগত যুদ্ধ করবলে আহিছিল। সেইজন ব্যক্তি এটা ইমান বাংলাদেশী মানে বিরোধী হয়ে গেল, ইমান অসমপ্রেমী হয়ে গেল, এই কথাটাকে আমি চিন্তা করার সময় আহি পড়েছে। ইফালে অসমলে বাংলাদেশী আহিলে বিধায়ক পদ ত্যাগ করার হুঙ্কার সাবুয়ার বিজেপি বিধায়ক বিনোদ হাজরিকার। রাজ্য সরকারে অসম বিরোধী কোনো কাম নকরে বলি সাবুয়ার বিহুর অনুষ্ঠানতে এই ঘোষণা বিধায়ক হাজরিকার। যে মই বিধায়ক এৰিম, কেতিয়া এৰিম? যেতিয়া ইয়াত বাংলাদেশী সোমাব। যে মই বিধায়ক নাথাকো যদি ইয়াত বাংলাদেশী সোমায়, মই বিধায়ক অলপ আগতে মই কৈ গৈছো। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্যজুড়ি উত্তাল প্রতিবাদ অব্যাহত থাকার সময়তে এগৰাকী বিজেপি বিধায়কৰ এই বিস্ফোরক অভিযোগ এতিয়া তাৎপর্যপূর্ণ বিবেচিত হৈছে। পরিস্মিতা গগৈ, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।